সো আমরা কি এরকম কিছু পলিসি বানাতে পারি না যেখানে যে সরকার যখন আসবে তার কোনো টেন্ডার বিট করতে পারবে না তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারবে না তার ফ্যামিলি মেম্বারদের নামে তার নিজের নামে তার ফ্যামিলিদের নামে কোনো রাস্তাঘাট সড়ক এগুলো হবে না তার ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সপারেন্ট থাকতে হবে সেটা অডিটিং করতে হবে সরকারিভাবে। ভাবে অপোজিশনের কোনো বদনাম করতে পারবে না অপোজিশন কি করলো কি খারাপ কাজ করলো কি করতে পারে না এটাকে ফোকাস করে তার অ্যাডভার্টাইজিং করতে পারবে না সেটা করলে সে ইলেকশন থেকে ডিসকোয়ালিফাইড হবে তাকে আমরা চুজ করবো এটার উপরে সে কতটা দেশের জন্য উপকার করেছে মানুষের জন্য উপকার করেছে দেশের উন্নতি করেছে এবং এক সরকার পরপর দুই টার্মের বেশি থাকতে পারবে না সেই দুই টার্ম তাও তখন হবে যখন ফার্স্ট টার্মে সে ইনাফ ক্রেডিবিলিটি দেখাতে পারবে যে সে এই দেশের স্বার্থের জন্য লিড করতে কেপেবল যে মুহূর্তে সে বলবে যে অপজিশন এটা করে নাই আমি এটা করছি সে ডিসকোয়ালিফাইড যা মেনশন করলাম তার মধ্যে হয়তো অনেক কিছুই অলরেডি প্লেস দেন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় লিকটা হচ্ছে কোন জায়গাটা সারতে হবে সো দ্যাট এই সিস্টেম যেগুলো অলরেডি আছে সেগুলো আমরা ফলো করতে পারি এন্ড হাউ অ্যাবাউট যেহেতু সে আমাদের একজন মুসলিম লিডার তাকে কোরআনের তাফসির হাদিস নবী রসুলদের জীবনী ক্লাসিক্যাল স্কলেজের জীবনী এগুলা তাকে পুরোপুরি জানতে হবে এবং টাইম টু টাইম তাকে এটা জনগণ পরীক্ষা নিতে পারবে তারা ওই যুগে কিভাবে সব ইনজাস্টিসকে রাষ্ট্র থেকে শেষ করে দিছিল কিভাবে দেশের উন্নতি করছিল কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল কিভাবে একটা মহিলা হীরা থেকে মক্কায় যেতে তার কোনো ভয় লাগেনি একা একা সে শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে মানুষকে ভয় করেনি এতটা সেফ ছিল এবং খালিফা যখন ঘর থেকে বের হয়ে গোল্ড কয়েন মানুষকে দান করতে চাইছে দান নেবার মতো মানুষ ছিল না রবারি করার মতো মানুষ ছিল না ট্রেজার ওপেন হয়ে পড়ে থাকলে মানুষ রবারি করতো না সেটা কিভাবে ওই পর্যায়ে গেল একটা দেশ আমরা কিভাবে আমাদের দেশকে সেই পর্যায়ে নিতে পারি সেই সেফটি দিতে পারি বেকারত্ব পভার্টি এগুলা থেকে মানুষকে রেহাই দিতে পারি